আজকের রেসিপি কি বুঝতে পারছে না তো সুজির কামরাঙা পিঠে তো চলুন ঝটপট করে দেখিনি নমস্কার কেমন আছেন সবাই আরে মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই এখন তো শীতকাল তাই প্রায়শই পিঠে আমাদের খেতেই হবে আর বাড়িতেও বায়না হয় ছেলেদের বড়দের সবারই তো আজকে বানাবো সুজির কি পিঠে আগের দিন ভাপা পুলি বানিয়েছিলাম আজকে সুজির পিঠে তার জন্য আমি এই যে পুরটা বানিয়ে নিচ্ছি এটাই আছে নারকেল সুজি আর গুঁড়ো দুধ এটা দিয়ে একটা সুন্দর পুর বানিয়ে নিয়েছি আর এটাই আমি গুড় দিইনি কিন্তু আমি মধু দিয়ে পুরটা বানিয়েছি চিনিও দিইনি গুঁড়ো দিয়ে তো মধু দিয়ে পুরটা বানিয়ে নিয়েছি লাস্টে দিয়ে দেবো এই যে একটু এলাচ গুঁড়ো তো এটা দিয়ে দিলেই কিন্তু পুরটা আমাদের রেডি তো চলুন পুরটা রেডি হয়েই গেছে এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম উপরের ওই ছাকাটা আর দিলাম না মুখে পড়লে খুব বাজে লাগে ব্যাস একটা দুটো পড়েও গেল তো এটাকে একটু মিশিয়ে নেব এটা ঠান্ডা হতে হতে আমরা কিন্তু সুজির চাইটা বানিয়ে নেব গরম জলের মধ্যে যেটা বানাই তো চলুন এটা মিশিয়ে নিই ব্যাস এটা হয়ে গেছে এবার চলুন এটা ঠান্ডা হোক আমরা সুজিটা রেডি করে নিই সুজি নিয়ে নিচ্ছি সুজিটা কিন্তু আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নেব দেখতেই পাচ্ছেন একদম কিন্তু পারফেক্ট আমাদের গুঁড়ো রেডি হয়ে গেছে চলুন এবার এটা একটা ডো বানিয়ে নিই তো বন্ধুরা এই যে কড়াইতে বসিয়ে দিয়েছিলাম জল আর লবণ দুটোই ফোটানোর পরে আমি যে সুজিটা দিয়ে সুন্দর করে একটা ডো বানিয়ে নেব তো তার জন্য কিন্তু জল আর সুজিটা দিয়ে ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর এই যে হাতে নিচ্ছি গরম নেই কিন্তু খুব একটা যতটা গরম সহ্য করতে পারবেন ততটা গরমই কিন্তু মেখে নিলে সবথেকে ভালো হবে ডোটার পক্ষে তো এই যে দেখতেই পাচ্ছেন আমার হাতে এমনি একটু গরমটা বেশি সহ্য হয় তারপরে এই যে সুন্দর করে মেখে নিচ্ছি তো এটাতে জল দেওয়ার প্রয়োজন নেই যদিও বাই চান্স ডোটা একটু শক্ত হয়ে যায় তাহলে হাতে একটুখানি জল মাখিয়ে মাখিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই তো আমার এটাতে ডোটা শক্ত হয়নি তাই এরকম মাখতে মাখতেই সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে যাবে আর ইসের জন্যে কি বলে কামরাঙা কামরাঙা যে পিঠাটা বানাবো তার জন্য কিন্তু পারফেক্ট হয়ে যাবে এই যে দারুণভাবে কিন্তু আমার এটা হয়ে গেছে একটুখানি সময় সাপেক্ষ আর হাতে যতটা গরম সহ্য হবে ততটাই দেবেন তো দেখতে পাচ্ছেন ডোটা কতটা পারফেক্ট হয়েছে এই যে হাত দিয়ে চেপে দেখাচ্ছি অসম্ভব সুন্দর সফট ডো হয়েছে তো চলুন এবার আমরা বানিয়ে ফেলি এরম করে বানালে কিন্তু সত্যি বলছি সুজির লুচিও সুন্দর হবে এরম করে কিন্তু সুজির লুচিটাও আমরা বানাতে পারবো তো এটা আমি একটু কামরাঙা বলেছি তো কামরাঙার কালারটা দেওয়ার জন্য আমি এতে দিয়ে দিয়েছি একটু ফুড কালার ফুড কালার দিয়ে আমি কিন্তু যে কোনো ফুড কালার আপনারা দিতে পারেন আমি ইয়েলোটা দিয়েছি যেহেতু পাকা কামরাঙাও তো হয় তার জন্যে পাকা কামরাঙার জন্য হলুদ কালারটা দিয়ে আমি ডোটা বানিয়ে নিয়েছি কিছুটা নিয়েছি আর একটু সাদা বানাবো তো ছোটো ছোটো করে লেচি কেটে নেব যে ছোটো করে লেচি কেটে নিচ্ছি খুব একটা ছোটোও না আর আমি একটা কন্টেনার কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে এই যে তো এটা না খুব কাজের জানেন তো টুকটাক জিনিস এতে খুব ভালোভাবে হয়ে যায় সময়ও যখন থাকে না লোক যখন থাকে না একা একাই করতে হয় এতে না দারুণ হয়ে যায় এই যে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা লুচির মতো গোল হয়ে যাবে কিন্তু বেলে নিলে যেমন হয় এই দেখুন দারুণ না তা কিছু কিছু জিনিসটা খুব কাজের এটা প্লাস্টিকের হার্ট প্লাস্টিক খুব সুন্দর বাড়ি দিলেও ভাঙে না পড়ে গেলেও ভাঙবে না এবার এই যে পুটটা নিয়ে আমি কামরাঙা তৈরি করে নেব তো এটাও খুব ইজি যে কোনো শেপ দিতে পারেন কামরাঙার আমি মোটামুটিভাবে যেরকম পাচ্ছি সেরকমই দিচ্ছি খুব একটা ভালো পারি না তাও চেষ্টা করছি মুখটা একটু ভালো করে বন্ধ করে নিতে হবে আর ওখানে একটু চেপে দিলে কামরাঙার ধারগুলো খুব সুন্দর হবে এবার এই যে চারি সাইড দিয়ে আমি দিয়ে দেব ওর পাশ থেকে দিয়ে দেব আর ও থেকেও দিয়ে দেব চারটে ধার বানাবো এটার দুটো ধার হয়ে গেল এই যে তিনটে ধার হচ্ছে পুটটা মোটা করলে কি হয় এই যে বানাচ্ছি এতে কিন্তু ওটা ফেটে যাবে না পুটটা একটুখানি মোটা রাখলে আর পুটটা পাতলা করলে কিন্তু ভেতরের যে কাইটা আছে সেটা বেরিয়ে আসবে তো আমার নরম হয়ে গেছে একটু ডোটা মাখা ওই জন্যে হাত লেগে এরকম চেপে আসছে তো একটু সাবধানে করতে হবে নরম হলে এবার দিয়ে দেব ওপরে বোটা তো দিতেই হবে তো আমি ওপরটা কিন্তু লঙ্কার বোঁটা দিয়ে দেব। আপনারা যে কোনো কিছু দিতে পারেন বলতেই পারেন লঙ্কার বোটা কিন্তু এটা দিয়ে দিলাম নালে ভাল লাগলো না দেখতে একটা লঙ্কার বোটা এরম করে ঢুকিয়ে দিয়ে চেপে দিয়ে ব্যাস হয়ে যাবে এই সুন্দরভাবে হয়ে গেল এটা কিন্তু আর বেরোবে না তো আমাদের কামরাঙা কিন্তু একদম রেডি দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর লাগছে দেখতে ফটোটা কেমন লাগছে জানি না তো চলুন আর একটা দেখিয়ে দিই এরম করে ধারগুলো আস্তে আস্তে মুড়ে নিলে ভালো হবে আর কোনার দিকটা একটুখানি চেপে চেপে এবার চার ধার এরম করেই মুড়ে নেব আমার ছেলে তো দেখেই বলছে কি এটা অ্যাকচুয়ালি দেখতে এটা ভাপানোর পরে না কালারটা আরও দারুণ আসে অসম্ভব সুন্দর কালার আসে এটা ভাপানোর পরে তো চলুন হয়েই তো যাচ্ছে এবার ভাপিয়ে নেওয়ার পালা আম ওদিকে স্টিমে বসিয়ে দিয়েছি জল হ্যাঁ দাঁড়াও বাবা দিচ্ছি ছেলে খাওয়ার জন্যে বলছে তো বাচ্চা তো খাওয়ার জন্য বলবেই এরকম দেখলে ব্যাস এরকম করে বানিয়ে নিয়ে কিন্তু আমি জলটা অ্যাকচুয়ালি স্টিমে বসিয়ে দিয়েছি আর আপনাদের সামনে এটা আর একবার দেখাচ্ছি আমার অলরেডি কটা বানানো হয়ে গেছে তা আমি আর কোনো কিছু পেলাম না লঙ্কার বোটাই আমার হাজব্যান্ড বলছিল এটা দিয়েই হবে লঙ্কার বোটা দেই তো এই যে বসিয়ে দিয়েছি স্টিমে এবার এগুলো আস্তে আস্তে করে দিয়ে দেব একদম কিন্তু ভাঙবে না যেহেতু মোটাও আছে একদম অসুবিধা হবে না আর আমি দুটো এমনি সুজির পিঠে বানিয়েছিলাম শুধু ওতে কিচ্ছু দিয়ে নি আমার আবার এই মিষ্টি ভালো লাগে না তাই জন্যে ও দুটো দিয়ে দিই চলুন তো হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন দশ মিনিট মতো স্টিম করলেই একদম রেডি আর ওই যে বললাম দুটো শুধু সুজির পিঠে দিয়েছিলাম সুজি ভাজ করে আর এই যে ছুরি দিয়ে দেখলেন একদম ভেতরে কিন্তু হয়ে গেছে তো এটাকে আমার খুব ভালো লাগে খেতে এই সুযোগটা এই পিঠেটা কিছু না দিয়ে তো চলুন আবার নামিয়ে নিই পেটে যাওয়ার জন্য কিন্তু আমাদের একদম রেডি আর বাচ্চা তো লোভ সামলাতেই পারছে না উফ গরম আছে কিন্তু শীতকাল তো এটুকু গরম সহ্যই করা যায় গরমকাল হলে কিন্তু এটুকু গরমও হাতে সহ্য হতো না তো মধ্যে আর পেটে যাওয়ার জন্য এই পিঠে গেলে কিন্তু একদম রেডি তো চলুন টেস্টও কিন্তু খুব সুন্দর তো চলুন চটপট করে আপনারাও বানিয়ে ফেলুন আজকের মতো এটুকুই আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো টাটা